নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 5ই অক্টোবর 2022 বুধবার যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথমেই আপনাদেরকে আমি জানাই, আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই কমেন্ট করুন। আগামীকাল বুধবার যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রথমেই আপনাদেরকে জানাই, আগামীকাল ধৃতি যোগ থাকছে। যোগটা খুব ভালো যোগ, ধৃতি যোগ আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে। এবং এর সাথে সাথে আপনাদের আগামীকাল বুধবার যে নক্ষত্রটি আপনাদের রিপ্রেজেন্ট করছে, সেটি হচ্ছে শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র। শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং এর পাশাপাশি আপনাদের রাহুকাল থাকছে, যে টাইমটা সেটা হচ্ছে আপনার 12টা থেকে 1:30 পর্যন্ত রাহুকাল আগামীকাল কিন্তু থাকছে। এই সময় কোনো শুভযাত্রা, কোনো শুভ কাজ, শুভ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, প্রথম কথা। এবার আমি আলোচনাতে আসি। দেখুন, আগামীকাল যে 5 রাশির আমি কথা বলছি, সেই 5 রাশির কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এবার আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে, আপনার জন্মছকে প্রাপ্তির যোগটা আছে কি না। এই প্রাপ্তির যোগটা 4টি গ্রহ কিন্তু সৃষ্টি করে, রাহু, শুক্র, বুধ এবং শনি। এই 4টি গ্রহ কিন্তু আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি বা সুপার প্রাপ্তি যেটাই বলুন না কেন, এই প্রাপ্তির যোগ সৃষ্টি করে। মুখ্য কারক গ্রহ হচ্ছে আপনার রাহু। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। অর্থাৎ এই যে চারটি গ্রহ একত্রে মিলে এই 5 রাশির ক্ষেত্রে বড় প্রাপ্তি কিন্তু সৃষ্টি করছে। প্রতিদিন আমি এই বিষয়ের উপর ভিডিও দিই। দেখুন, কারো কারো ক্ষেত্রে মিলবে, কারো ক্ষেত্রে মিলবে না। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু করেছে। আপনি 100 টাকাও পেতে পারেন, আপনি 50 টাকাও পেতে পারেন, আপনি আবার 300 পেতে পারেন, আপনি 3 লাখ পেতে পারেন, আপনি 50 লাখও পেতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ভাগ্যভাবের উপর ডিপেন্ড করছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার ভাগ্যভাগ যদি শুভ হয়, তাহলে আপনার কিন্তু আগামীকাল আকস্মিক প্রাপ্তি কিন্তু হবে। এই জন্য আমি বারবার বলছি, ভাগ্যভাগকে স্ট্রং করুন। অর্থাৎ ভাগ্যপতি আপনার নিজস্ব নেই তো, ভাগ্যভাবে পাপগ্রহের দৃষ্টি নেই তো, আপনার ভাগ্যপতি আপনার অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাটা দেখা দরকার। এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে রাহুগ্রহ আপনার শুভ আছে না অশুভ আছে, এটাও কিন্তু দেখা দরকার। রাহু যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। এই জন্য রাহু রক্ষা কবচ মিরাক্কেল কাজ কিন্তু করে। এর সাথে সাথে আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন। রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাব আপনার সমান সমান আকস্মিক প্রাপ্তি, সুপার প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি। আমি এই জন্য দুটি ইকুয়াল যোগফল সমান সমান আপনার মহাপ্রাপ্তি, ভাগ্যভাব যোগ রাহু কবচ, এই দুটোকে, এই দুটোর জায়গায় যদি আপনার পূর্ণমাত্রায় যদি শুভ থাকে, তাহলে আপনার নিশ্চিত প্রাপ্তি কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ধনভাব, এই ভাবগুলোকেও কিন্তু বিশেষভাবে দেখা দরকার। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে প্রচুর মানুষের প্রাপ্তি ঘটছে, আবার অনেক মানুষ প্রচেষ্টা করছে প্রাপ্তি করছে না, বাধা আসছে। এর জন্য মুখ্য কারক গ্রহটাকে, মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু যে কোনো কাজ হঠাৎ কিন্তু করে থাকে,
হঠাৎ আপনার সম্পত্তি লাভ, হঠাৎ চাকরি পাওয়া, হঠাৎ অর্থ পাওয়া, দুম করে উঠায় রাহু আর দুম করে ফেলে দেয়। আমি বারবার বলছি রাহুর ক্যারেক্টারটা কিন্তু এরকম। তো আপনার জন্মছকে রাহু যুবক অবস্থায় আছে না বাল্য অবস্থাতে আছে না বৃদ্ধ অবস্থাতে আছে, রাহু ডিগ্রিগত দিক থেকে নক্ষত্রের দিক থেকে রাহু নিজস্ব নেই। তো দেখুন, শুধুমাত্র ভিডিও দেখলেই শুধু হবে না, আপনার নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে হবে। যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করান। ভিডিও শুনে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, এই জন্য আমি বারবার বলি আমার ভিডিওটি একবার না পাঁচবার শুনুন। ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনি যদি নিজের জন্মছকটা বিচার করে নেন, আপনার কোন বছর প্রাপ্তি আছে, কোন বছরে কোন কোন মাসে আপনার প্রাপ্তি আছে, আপনার ফর্চুনা নাম্বার কোনটা, আপনার লাকি নাম্বার কোনটা, এগুলো যদি আপনি জেনে নেন। আপনার ক্ষেত্রে বর্তমানে দশা আপনার ক্ষেত্রে ফেভারে আছে, রাজ্যকারী গ্রহের দশা চলছে না মারক গ্রহের দশা চলছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে জানা কিন্তু দরকার, তবেই কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অ্যাকুরেট বলা কিন্তু সম্ভব। প্রচুর মানুষ আছে যে নিজের রাশি সম্বন্ধেই জানে না, নিজের রাশিই জানে না, অনেকে এরকম মানুষ আছে, প্রচুর কম এসেছে, স্যার আমি রাশিই তো জানি না, আমি কী করে বুঝবো। সেই জন্য আপনারা হস্তরেখা বিচার করা সমস্ত কিছু আপনার বলে দেওয়া হবে। আপনার হস্তরেখাতে রাহুর প্লেসমেন্ট শুক্র, বুধ এবং শনির প্লেসমেন্ট দেখা যাবে, এবং আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাগকে স্ট্রং করলে আপনি আজকে হয়তো গরিব আছেন, কালকে আপনি কোটিপতি হতেই পারেন। কে কার ভাগ্য কখন কীভাবে পরিবর্তন হয় কেউ কিন্তু বলতে পারে না, একই রকম মানুষের জীবন চলে না, চলতে পারে না। গ্রহ যেমন ঘুরছে, ঘড়ির কাঁটা যেমন ঘুরছে, মানুষের ভাগ্যও তেমনি ঘুরছে। আমি বারবার বলি ভাগ্য আপনার লাস্ট কথা কিন্তু বলবে, এই জন্য ভাগ্যকে স্ট্রং করুন। কেউ কেউ বলছে যে রাহু রক্ষা কবচ কাজ করছে না, এরকম কেউ কেউ বলছেন, এরকম উপর ভিডিও কেউ কেউ দিচ্ছেন। কেউ কেউ বলছেন তন্ত্র করা, রাহু রক্ষা কবচ কাজ করে না, তন্ত্র ভালো। দেখুন আমি একটা কথা বলি, রাহু রক্ষা কবচটা কি জানেন, আকস্মিক প্রাপ্তি। আর যারা তন্ত্রের কথা বলছে, তন্ত্রের মাধ্যম দিয়ে যাদের হবে বলছে, তাদের ক্ষেত্রে আমি একটু বলি, দেখুন তন্ত্র মানে কি, তন্ত্র কথাটা মানে তাদেরকে জিজ্ঞাসা করবেন তো উত্তর দিতে হবে। তনু এবং মন একত্রে হওয়া দরকার, তো এই জায়গাটা হচ্ছে তন্ত্র। এত বড় সাধক আসেনি যিনারা বলছেন, এত বড় সাধক আসেনি যে তন্ত্রের মাধ্যম দিয়ে প্রাপ্তি সম্ভব। তন্ত্র করা ছেলে মানুষই জিনিস নয়, কঠিন তপস্যা করতে হবে। কঠিন তপস্যা যদি করতে পারে, সংসার জীবন ত্যাগ করে যদি করতে পারে, তবেই কিন্তু তন্ত্র হবে। ওই বলে দিলাম আমি তন্ত্র করে এটা করব ওটা করব, আসলে কিছুই না, এটা কিন্তু কিচ্ছু না। রাহু রক্ষা কবচটা আপনার বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি, আপনার ক্ষেত্রে কাজ অবশ্যই হবে, তার সাথে সাথে ভাগ্যভাগ্যকে স্ট্রং করতে হবে। আমি এটাও বারবার বলছি, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে তাহলে আপনার নিশ্চিত কিন্তু প্রাপ্তি কিন্তু হবে। আগামীকালে পাঁচ রাশির আমি নাম একে একে আপনাদেরকে বলতে শুরু করছি। প্রথম রাশি মিথুন রাশি, টার্গেট নাম্বার পাঁচ, শুভ সময় সকাল 8:44 থেকে 11:02 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনার কন্যা রাশি, কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনার টাইম 9:44 থেকে আপনার 10:22 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে আপনার 11:22 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5, শুভ সময় সকাল 10:11 থেকে আপনার 11:35 পর্যন্ত। অন্তিম এবং শেষ রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 4, শুভ সময় আপনার সকাল 8:48 থেকে শুরু করে আপনার 11:52 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ।
অর্থাৎ এই যে আমি যে টাইমগুলো বললাম বিশেষভাবে এবং টার্গেট নাম্বারটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। নমস্কার।